তেলিয়ামুড়া উত্তর মহারাণীতে গণহত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করার দাবিতে মুঙ্গিয়াকামি থানায় বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। সোমবার দুপুরে শত শত নারী পুরুষ থানার সামনে এসে ধৃতদের মুক্তির দাবি জানান তারা। উল্লেখ্য, গত 20 জুন গরু চোর সন্দেহে উত্তর মহারাণীতে 4 সংখ্যালঘু যুবককে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এই মামলায় এখনও পর্যন্ত 6 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক অভিযুক্তের জবানবন্দি মূলে উদ্ধার করা হয় এক সংখ্যালঘু কিশোরের জঙ্গলে মাটির নিচে চাপা দেওয়া পচা গোলা মৃতদেহ। সোমবার আশপাশ এলাকার প্রচুর নারী পুরুষ মুঙ্গিয়াকামি থানা ঘেরাও করে দাবি তোলেন ধৃতদের মুক্তি, পুলিশ হয়রানি বন্ধ করা আর কাউকে গ্রেপ্তার না করা। থানায় স্মারকলিপি প্রদানের আগে মুঙ্গিয়াকামি বাজারে মিছিল সংঘটিত করে তারা। এরপর প্রায় 5 ঘন্টা থানা ঘেরাও করে রাখে। একসময় উত্তপ্ত হয়ে থানার সামনে থাকা বাগানের বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলে দেয়। সাংবাদিকদের বাধা দেওয়া হয় কর্তব্য পালনে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল টিএসআর ও সিআরপিএফ জওয়ানদের, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে আসেন খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত, সঙ্গে আরও বাহিনী। তারপর অতিরিক্ত পুলিশ সুপার দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন তাদের দাবি, যে 6 জনকে আটক করা হয়েছিল তারা নির্দোষ, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। তিনি আরও জানিয়েছেন ওরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছে। শুনুন তিনি কি বলেছেন। গত মাসের 20 তারিখ তো 4 জন লোক নিহত হয়। তো এর ব্যাপারে আইনি পথে লিগাল সিস্টেমে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এমপি স্টেশনে 6 জন অ্যারেস্ট হয়েছে। তো লিগাল ওয়েতে হয়েছে, কিন্তু ওদের দাবি হচ্ছে ওরা ইনোসেন্ট, ওকে ছাড়তে হবে। অন্য এটা ওদের ডিমান্ড আর কি। ওরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছে, কোনো প্রকার কর্মী আনি, হ্যাঁ, আলোচনার মাধ্যমে হয়েছে। আমরা প্রশাসন থেকে আশ্বাস দিয়েছি, এসন দিয়েছি, অন্যায়ভাবে কাউকে হ্যারাসমেন্ট করা হবে না, আইন আইনের পথেই চলবে। মহল টিকিট সংকোচ, অন্যায়ভাবে যারাই দোষী তারাই দে উইল বি বুট। পুলিশ সুপারের এই বক্তব্যের পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলের। প্রশ্ন, কি করে তিনি গিরিবাসীদের অনৈতিক দাবি মেনে নিলেন? তাহলে কি কোনো বোঝাপড়ার গন্ধ রয়েছে? কারণ রাজ্যে যখন কাজ, খাদ্যসহ জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে গণতান্ত্রিকভাবে কোভিড বিধি মেনে রাস্তার পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামেন মানুষ, তখন কেন তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে গ্রেপ্তার করছে পুলিশ? এটা কি পুলিশের আইনে মৌলিক অধিকারে পড়ে না, যা প্রায় প্রতিদিন দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ? এমনকি তিনি যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সেই জেলা সদরে গণতান্ত্রিকভাবে মৌলিক সমাধানের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের কাছে শারীরিক নির্যাতনের অসংখ্য ছবি মানুষের মনে গেঁথে রয়েছে। প্রশ্ন উঠছে, সবার ক্ষেত্রে নয় কেন এক আইন? রিপোর্ট, চ্যানেল দিনরাত।